প্রতি বছর দেশে চালের চাহিদা 3 কোটি 70 লাখ মেট্রিক টন, তবে উৎপাদন 3 কোটি 55 লাখের মতো। বাকি 15 লাখ মেট্রিক টন আমদানি করতে হয়, যার বড় অংশ আসে ভারত থেকে। বাজার ঊর্ধ্বগতি হলে বা বাড়ার সম্ভাবনা দেখা দিলে দেশের বাইরে চাল রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে এবার দেশটিতে চাল উৎপাদন হয় এমন কয়েকটি প্রদেশে অতি বন্যায় ধানের ক্ষতি হয়েছে। এতে উৎপাদন ঘাটতির সংখ্যায় চাল রপ্তানি বন্ধ রেখেছে দেশটির বাণিজ্য বিভাগ। এতে বিপাকে পড়েছেন বেনাপোল বন্দরের আমদানিকারকরা। তবে নিষেধাজ্ঞার আগে যাদের চাল বন্দরে এসেছে তার রপ্তানির সুযোগ থাকছে। বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ আছে, কিন্তু অন্যান্য পণ্য বা খাদ্যদ্রব্য তাদের আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। এদিকে চাল রপ্তানি বন্ধের খবরে বাজারে বাড়তে শুরু করেছে চালের দাম, প্রতি কেজিতে বেড়েছে 1-2 টাকা পর্যন্ত। বর্তমানে দেশীয় বাজারে স্বর্ণা 50, মিনিকেট 57, বাসমতি 76, চিকন আতপ 52, মোটা আতপ 47, কাজল লতা 55 ও আটাশ 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খাদ্যদ্রব্য আমদানিতে ভারতের সঙ্গে কোটা চুক্তি বাস্তবায়ন হলে চাল আমদানি সমস্যা অনেকটাই কমবে বলে আশা সিএনএফ ব্যবসায়ীদের। ভারত চাল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, যার কারণে বেনাপোল দিয়ে কোনো চাল আমদানি হচ্ছে না। এর কারণে আপনার 2-3 টাকা পার কেজিতে দাম বেড়ে গিয়েছে। বেনাপোল বন্দরে আগে প্রচুর পরিমাণে চাল ঢুকতো, এখন ঢুকছে না, কাজ বর্তমানে এখন খুব কম আছে। গত অর্থ বছরে দেশে চাল আমদানি হয়েছে 10,55,560 মেট্রিক টন, আর 2022-23 অর্থ বছরে বেনাপোল থেকে এসেছে 1,48,027 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল।